দাদা নমস্কার। নমস্কার। এই আপনার বাসার বেসমেন্টে দেখতেছি বিশাল একটা পিকচার, এই পিকচারটা কবে তুললেন এখানে? এটা ওই ইয়ের কি যেন কয়, আমার যেটা মনে হয় যে ইয়ের প্রিয়তোষের যে সেকেন্ড ফ্লোরে ইয়ের জন্মদিন, কারোর জন্মদিন ছিল কি, থ্যাংক গিভিং, সামথিং লাইক দ্যাট, আই ফরগট, রাইট? দেখি তো সবগুলো মহামায়া মন্দিরের, মহামায়া মন্দিরের, হ্যাঁ, পুরা গ্রুপ এখানে, পুরা গ্রুপ এখানে, হ্যাঁ। এখন তো দেখি আর কিছুর সাথে যোগাযোগ আছে কিছু নাই, দেখে ভালো লাগলো। এখন 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 হয় শয়তান হয়ে গেছে, নাহলে আমরা, আমি শয়তান হয়ে গেছি। এখন শয়তান হয়ে গেছে, হয় শয়তান, আমি শয়তান হয়ে গেছি, গুলো শয়তান হয়ে গেছে, হয় আপনি অথবা ওরা শয়তান। এটা তো পাগল, এটা বিশ্ব পাগল। হ্যাঁ, আপনার বেসমেন্টে এত সুন্দর পরিবেশ করছেন, এই ভালো লাগলো দেখে, এই সুন্দর লাগলো। ওকে, এই ইঞ্জিনিয়ার সাহেবের আমরা বেসমেন্টে আছি। ও এখানে বসা যায় না, বসো না, এখানে আপনার ছবিটা দেখে খুব স্মৃতি মনে হলো, ভালো লাগলো, তো খুব সুন্দর লাগলো। এটা হলো আমার কাকিমা, আর এটা কাকা ছিল, কাকা ভাষা সৈনিক, ভাষা সৈনিক, কি নাম ওনার? ওনার নাম ছিল প্রাণের সমাদদার, সমাদদার, প্রাণের সমাদদার, মানে আপনার, আপনাদের নিজেরই কাকা? না, আমার বোর কাকা। ও বোর কাকা। আর আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা উপরে, হ্যাঁ, আমার বাবা মা ওই ওই ক্লাসে ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর যে ক্লাসের ছিল, আমার শ্বশুর ছিল ডেপুটি সেক্রেটারি না সেই সময়। এই সময় না, এই এই এইটাকে এখান থেকে দরজা খুলে দিব, হ্যাঁ, এই বাথরুম ইউজ করবো পূজার সময়, এই পূজার সময় ছোটখাটো অনুষ্ঠান করবেন, মাঝে মাঝে অনুষ্ঠান করবেন, তবে এটা রানিং মেশিনে বেশি রান করবেন না। না, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, বেসমেন্ট আছে, ওই যে গাড়ি, ওই এটা তো সেমি বেসমেন্টের মতো, হ্যাঁ, স্ট্রিট লেভেল, তো ভালোই লাগলো দেখে। আপনার বাবা মাকে একটু দেখান কোথায় আছে। ও এটা আপনার বাবা, খুব নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, ও ঠাকুরের ঘরের জন্য সেপারেট জলের লাইন নাকি? না না, সুন্দর লাগছে, আমরা তো এক জায়গা থেকে নিয়ে আসি, তো সুন্দর করে সাজাইছেন তো দেখি। ওই দিকে হলো ওনার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, আমার বাবা মা, এটা সুন্দর লাগতেছে, কারণ ঠাকুর, পৃথিবীতে ঠাকুর বলতে বাবা মাকেই বোঝানো হয়, বাবা ছাড়া কোনো ঠাকুর নেই না দুনিয়াতে, আমি তো ঈশ্বর বলতে এই দুইজনকেই বোঝানো যায়, তাই না? এটা সুন্দর লাগছে যে বাম দিকে আপনার শ্বশুর শাশুড়ি, মাঝখানে রাধা কৃষ্ণ, আর ডান দিকে আমার বাবা মা, সুন্দর লাগছে। আপনার বাবা মার নাম কি ছিল? উপেন্দ্র পাল, মায়ের নাম হলো কুসুম কুমারী পাল, কুসুম কুমারী পাল। আপনার শ্বশুর শাশুড়ির নাম থাকছে? শ্বশুরের নাম হলো পীযূষ সমাদদার, আর আর শাশুড়ির নাম হলো, এলক্ষী, মার নাম কি গো, তোমার মার নাম? আমার মার নাম রেখা, রেখা পাল, রেখা, রেখা সমাদদার, আর বাবা পীযূষ।
সুন্দর লাগতেছে বুঝছেন এখন। এই যে দেখো হট টপ দেখো, ও হট টপ হলো, ও এটা ইয়া স্নান করার মতো হয় না? মানে এর মধ্যে জল সহ নাকি জল আসবে? ও এখনো বানানো হয় নাই, এখনো বানানো হয় নাই, টপ টপ বানানো। ও না না বলে করে ফেলা দেন। হ্যাঁ